বন্ধুরা, অনেকদিন ধরে ভাবছি আমিও একটা ইউটিউবে চ্যানেল খুলব, কিন্তু আজ অনেকদিন পরে সাহস জোগায় বলো সব কিছু করে আমি আজ আসলাম তোমাদের সামনে। এতে আমি ভাবলাম কীভাবে শুরু করি কীভাবে শুরু করি, তাই আমি আছি সকালের চাটাকে নিয়েই, সকালের চাটা দিয়ে আমি চালু করলাম। আশা করি তোমার আমাদের স্বাদটা ভালো লাগবে, আর তুমি আমাদের সাথে থাকবে তোমরা সবাই, ঠিক আছে? এই চা চিনি দিয়ে আমি আবার একটু অন্যরকম ধীরে ধীরে আমি রান্নাটা শুরু করছি, ডিস্টার্ব করা যায় না, এক্সাম চলছে, তাই ভাবলাম আমি নিজে কোথায় থেকে স্টার্ট করি তোমাদের সাথে। এই আমার লাউ পাতা, এই চিংড়ি মাছ দিয়ে এখানে রাখলাম। কিছু কড়াইতে আমি সামান্য পরিমাণে একটু তেল দিই, তেলের শিশিটা চাইলেও বেশি তেল পড়ে না। এটা হচ্ছে অ্যামাজন থেকে কেনা, খুব ভালো, এরকম দুটো নিয়েছি, একটা রিফাইন্ড অয়েল একটা মাস্টার্ড অয়েল, চাইলেও বেশি তেল পড়তেই চায় না। এটা আলোটা করেছি, এবার আমি
চিংড়ি মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মানে ধরো আজ 250 গ্রাম মতন চিংড়ি মাছ আছে, একটু বেশি। এবার আমি চিংড়ি মাছটাকে ধুয়ে ফেলে আমার টিফিন করে চলে আসছে। রান্নাঘর তো বড্ড অগর চলে আসছে, কাজ করছি, রান্না বান্না একবার করে নিচ্ছে, তারপরে আমি এটাকে ক্লিন করে নেব। চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, আমি এইদিকে হচ্ছে আমি এটা বসিয়ে দিই আমার উচ্ছেটা, ঠিক আছে। আমি এটা একটু আমি অন্যরকম করে করি, একটু পেঁয়াজ কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিই আমি। গতির বদলে এইটা দিয়ে থাকতে আমার বেশি সুবিধা। এবার আমি উচ্ছেটার মধ্যে একটু কালো জিরা করুন, একটু কালো জিরা করুন, তোমার এই পেঁয়াজটা একটু নিয়ে দিয়ে দেবো। এটা তারপরে কুমড়োটা, যেটা আমি কুমড়ো আর উচ্ছেটা আছে অনেকে আলাদা করেও ভাজে, আমি একসাথে দিয়ে দিই। আলাদা করে ভাজলে কি হয় যে আরো আমার তেলটা বেশি লাগে। এবার এটা ভাজা ভাজা একটু হয়ে গেছে ফোড়নটা, এর মধ্যে আমি কুমড়োটা খেতে খুব ভালো লাগে। বাচ্চারা জেনারেলি পিঠেটা পছন্দ করে না, কিন্তু আমার মেয়ে কিন্তু আমার উচ্ছে খুব পছন্দ ছোটো থেকে। আর এদিকে যে চিংড়ি মাছটা হচ্ছে, চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়, মানে অল্প একটু ভেজে একটু ভাজা ভাজা হলেই দুধটা উঠিয়ে নিতে হবে। তো এমনি সেদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি রান্না হয়ে যায় চিংড়ি মাছ। এবার এর মধ্যে এটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি উচ্ছগুলো ফেলে দেবো। হাতে পাতে প্রথমে খেতে খুবই ভালো লাগে। এবার এর মধ্যে একটুখানি সামান্য স্বাদ অনুযায়ী লবণ আর তোমার একটুখানি হলুদ দিয়ে, বাইরে আজকে অনেকদিন পরে রোদ উঠে গিয়েছে, একটু নাড়াচাড়া করে একটুখানি সেদ্ধ হওয়ার জন্য একটুখানি ঢেকে রাখতে হবে। এবার আমি এটাতে লাউটা বানিয়ে লাউ চলে দিতে, এর মধ্যে একটু তেজপাতা দিলাম, একটুখানি জিরা ফোড়ন দিলাম, একটু লঙ্কা, লঙ্কা দুটো দিয়ে আমি একটা আদা আর টমেটোর পেস্ট করে রেখেছি। জিরাটা আর কিচিনি, জিরাটা আমি জিরো গুঁড়োই ব্যবহার করবো। ভাজা ভাজা হয়ে গেলে এখানে করবি এটা দিয়ে দিবি আদা টমেটো পেস্টটা। জিরে দিলাম, জিরে দিলাম, একটু লবণ দিলাম,
দিয়ে মশলাটা কষিয়ে নেব ভালো করে। একটুখানি কাশ্মীরি মিরচি দিলাম, একটু পালাকটার জন্য ভালো আছে এই আর কি। এইটা হচ্ছে ওই কষিয়ে যাবে, তারপরে আমি লাউটাকে ছেড়ে দেব। দেখো এটা ভালো করে কষে গেছে কিন্তু মশলাটা, সিঁড়ি কালার এসে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এবার এর মধ্যে আমি লাউগুলোকে ছেড়ে দেবো। ভালো করে মশলাটার মধ্যে মিক্স করে দিতে হবে। ভুলটি হলে বন্ধুরা ক্ষমা করো, এটা তোমার ফার্স্ট ভিডিও, আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই জানাবে। তোমাদের উৎসাহে, তোমাদের প্রশংসাতে আমি একটুখানি এনকারেজ হব, তাতে ভবিষ্যতে আরো ভালো ভিডিও নিয়ে আসতে পারবে। ঠিক আছে, এবার এটাকে আমি একটুখানি ঢাকা দিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা, এর মধ্যে এবার একটু সেদ্ধ হয়ে গেলে যখন জলটা ছেড়ে দেবে, তখন তোমার যখন আধা সেদ্ধ হয়ে যাবে তখন চিনিটা অ্যাড করবে। একটু চিনি না দিলে লাল চিনি দিতে ভালো লাগে না আমার মনে হয়, মানে নুনের সাথে খুব মানে খাড়া খাড়া লাগে, মানে খালি নুনটাই ডমিনেট করে যেন এরকম মনে হচ্ছে। কিন্তু ওই জন্য একটু মিষ্টি দিলে খুব এক মানে একটা বাইন্ডিং আসে পুরোটার মধ্যে। তো অল্প একটু চিনি দিয়ে পরে চিংড়ি মাছটা ছেড়ে, এখন একটুখানি লালটা সেদ্ধ হয়নি, ততক্ষণ আমি এটাকে একটু ঢাকি। বাগানটা এই যে কত কাজ, এখনো কাপড়গুলো মেলে, এখনো রোদে রোদ আসছে, কালকের কাপড়গুলো আজকের কাপড়গুলো ওইদিকে মেলা কুয়ার পাড়ে, তো ওগুলো সব উঠাতে হবে। আমাদের মেয়েদের কাজ তো শেষই হয় না, একটা দিনই কম পড়ে। এই যে কিছু কিছু ফুল গাছ আছে এখানে, পরে তোমাদের সবাইকে দেখাবো। লাউটা এবার সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করবো, এরকম 1 teaspoon থেকে একটু কম চিনিটা অ্যাড করবো। আর ওই যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, ওই চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। ইলিশ মাছটা একটুখানি ভেজে, তেল দিয়ে ভেজে, আজকে ঝোল টোল করবো না, তেল দিয়ে ভেজে রেখে দেবো। হয়ে গেল আমার আজকের রান্না। আর এইদিকে হচ্ছে তোমার উচ্ছেটাও হয়ে গেছে মনে হচ্ছে, হ্যাঁ উচ্ছেটাও হয়ে গেছে। সত্য হয়ে গেছে কিনা হয়ে গেল আমার রান্না দুটো কমপ্লিট। এবার তোমার একটু বেশিক্ষণ আর লাগে না, ভাতটা বসাবো, তারপরে আমার দুপুরের পাট শেষ। একটু চা বানালাম, বলে একটু চা বানিয়ে দে, আমি বললাম স্নান করে নাও এখন, বলে না আগে একটু চা খাও। আমি খাও একটু অল্প করে একটু দিই, বাবা বা লিকার চা খায় পাতা, এটা হোক। এই যে ইলিশ মাছ সেটা একটুখানি ভাজবো, ব্যাস আজকে তেল দিয়ে ভাজবো আর কিচ্ছু না, ইলিশ মাছে তেল দিয়েই খাবো, ঝোল টোল না। এই হলো ইলিশ মাছ কটা ভেজে রেখেছি, এই ইলিশ মাছের তেল, এই হলো তোমার উচ্ছে ভাজাটা, এই হলো তোমার এই ঢ্যাঁড়স, ডালের মধ্যে ঢ্যাঁড়স সেদ্ধ দিয়েছিলাম, এটা মেয়ের জন্য একটু ফোড়ন ছাড়া ডাল, আর এটা এই যে ডালটা আমাদের সবার,
আর এটা হচ্ছে তোমার লাউ চিংড়িটা। এই হচ্ছে আজকের আমাদের রান্না। এইটা যেমন ভাত হয় সেই ভাত। এই তাহলে এখনের জন্য টাটা, গুড ইভিনিং বন্ধুরা। এই যে আবার চলে আসলাম আমি সন্ধ্যাবেলা, সন্ধ্যা এখন বাজে এই 7:10 কি কটা বাজে, হ্যাঁ। তো আমি আজকে সন্ধ্যাবেলা প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, বাবা বাইরে বেরিয়েছিল, তো বললাম না আসার সময় একটু ফিঙ্গারে জিলেপি নিয়ে আসছিল, এই আমি একটুখানি নিয়ে আমি আমার মেয়ে নিয়ে একটু বসবো এখন, এই আর কি একটু চাটা এনজয় করি। এটা আমার ভালো চা খাওয়া মানে খুব রিল্যাক্সিং, মানে এটার আর জুড়ি নেই, মানে চা খেয়ে আমি যে এত রিল্যাক্স ফিল করি, একটু নিজে টাইম স্পেন্ড করি, একটু মোবাইল দেখি, এটা আমার খুব ভালো লাগে, এটা আমার মানে একটু পার্সোনাল টাইম। ঠিক আছে, তাহলে বন্ধুরা ভিডিওটা সাবস্ক্রাইব করো প্লিজ। আজকে তোমাদের থেকে এনকারেজমেন্ট পেলে আমি আরও বেশি ইন্সপায়ার হবো, তো ফিউচার আরও আমি ভিডিও ছাড়তে পারবো। যদি ভাল লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এবার আমি আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করি। এই চা খেতে খেতে এসে আমার মেয়ে, ও বসেছে পড়ছে, কালকে পরীক্ষা, তো আজকে এখানেই আমি শেষ করলাম। টাটা, বাই বাই, আবার দেখা।